হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম মালয়েশিয়ান ভাষা টু বাংলা ভাষার বেসিক ওয়ার্ড মিনিং নিয়ে। এই টিউটোরিয়ালে দেখানো হয়েছে কিভাবে আপনারা বাংলার মাধ্যমে মালয়েশিয়ান ভাষার সঠিক উচ্চারণ এবং বাংলার মাধ্যমে মালয়েশিয়ান ভাষার শব্দের অর্থগুলো নির্ভম করা হয়েছে। একজন নতুন শিক্ষার্থীর জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন। এখানে আঞ্চলিক ভাষার বাংলা অর্থগুলো কিভাবে আপনারা বলবেন এবং ব্যবহার করবেন সেই বিষয়গুলো এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন। তাহলে আর দেরি কেন, চলুন আপনারা জেনে নিন আমাদের এই বিষয়গুলো। চলুন না আমরা তাহলে আমাদের বিষয়টি দেখে নিই। যেমন কখন, এর মালয়েশিয়ান শব্দটি হবে বিলা, বিলা অর্থ হলো কখন। হা, এর মালয়েশিয়ান শব্দটি হবে ইয়া, ইয়া অর্থ হলো হা। পরে, এর মালয়েশিয়ান শব্দটি হবে নান্তি, নান্তি অর্থ হলো পরে। রাগ, রাগকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জালান, জালান অর্থ হলো রাগ। লাগবে, এর মালয়েশিয়ান শব্দটি হবে লাগি, লাগি অর্থ হলো লাগবে, প্রয়োজন, চাই। এক বা একটি, এটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাতু, সাতু অর্থ হলো এক বা একটি। খুশি, ঘেম্বিরা, ঘেম্বিরা অর্থ হলো খুশি। এটা কি, ইনি আপা, ইনি আপা অর্থ হলো এটা কি। খোলা, এর মালয়েশিয়ান শব্দটি হবে বুকা, বুকা অর্থ হলো খোলা। দরজা খুলো, এর মালয়েশিয়ান শব্দটি হবে বুকা পিন্তু, বুকা পিন্তু। আজ, এর মালয়েশিয়ান শব্দটি হবে হারি ইনি, হারি ইনি অর্থ হলো আজ। পরশু, এর মালয়েশিয়ান শব্দটি হবে হারি লুসা, হারি লুসা অর্থ হলো পরশু। সুন্দর, এর মালয়েশিয়ান শব্দটি হবে চান্তিক, চান্তিক অর্থ হলো সুন্দর। দাম কত, ব্যারাপা, ব্যারাপা অর্থ হলো দাম কত। আবার কিভাবে, বাগাইমানা, বাগাইমানা অর্থ হলো কিভাবে। এটা কার, সিয়াপা পুনিয়া, সিয়াপা পুনিয়া অর্থ হলো এটা কার। কোথায়, দিমানা, দিমানা অর্থ হলো কোথায়। ঠান্ডা, সুজু, সুজু অর্থ হলো ঠান্ডা। দাম কত, ব্যারাপা, ব্যারাপা অর্থ হলো দাম কত বা কত। তাহারা, মেরেকা, মেরেকা অর্থ হলো তাহারা। কোথায়, এর মালয়েশিয়ান শব্দটি হবে মানা, মানা অর্থ হলো কোথায়। এখন, সেকারাং, সেকারাং বা স্কারাং অর্থ হলো এখন। কে, সিয়াপা, সিয়াপা অর্থ হলো কে। কেন, ক্যানাপা, ক্যানাপা অর্থ হলো কেন। যাও, পারগি, পারগি অর্থ হলো যাও। ভালো, বাইক, ভালো, বাইক। না, এর মালায় শব্দটি হবে তিডাক, তিডাক অর্থ হলো না।
লেখা টুলিস, টুলিস অর্থ হলো লেখা। মিথ্যা টিপু, টিপু অর্থ হলো মিথ্যা। দাম হারগা, হারগা অর্থ হলো দাম। চাওয়া মাহু, মাহু অর্থ হলো চাওয়া। বেতন গাজি, গাজি অর্থ হলো বেতন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারবেন, শিখতে পারবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুল করবেন না। ধন্যবাদ।